হ্যালো ফ্রেন্ডস, আমি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেলের শরবত। আপনারা অনেকেই বাড়িতে বেলের শরবত বানিয়ে থাকেন, আজ আমি যেভাবে দেখাবো আশা করি আপনাদের সবারই খুবই ভালো লাগবে। এখানে আমি একটা পাকা বেল নিয়েছি, এরপর আমি বেলটাকে ফাটিয়ে নেব। এই বেলের অনেক উপকারিতা রয়েছে। বেলের শরবত এই গরমে আমাদের শরীরকে ঠান্ডা রাখতে খুবই সাহায্য করে। এবার আমি একটা চামচ দিয়ে বেলের ভেতরের পাল্পটা ভেতর থেকে বের করে নেব। সমস্ত পাল্পটা আমি বের করে নিয়েছি। এবার এতে অল্প একটুখানি জল মাখিয়ে আমি এর ভেতর থেকে সব বীজগুলো বের করে নিয়েছি। এবার এটাকে ব্লেন্ড করে নেওয়ার জন্য আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। আপনারা লক্ষ্য রাখবেন এর মধ্যে যেন কোনো বীজ না রয়ে যায়, তাহলে কিন্তু বেলের শরবত পুরোটাই একেবারে তেতো হয়ে যাবে। এরপর এতে আমি কয়েকটা বরফের টুকরো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এক চামচ বিট লবণ। আপনারা বিট লবণের পরিবর্তে সাধারণ লবণও দিতে পারেন। আর দিয়ে দেব দুই চামচ চিনি। বেলটা কতটা মিষ্টি তার উপরই নির্ভর করবে চিনির পরিমাণটা। দিয়ে দেব হাফ গ্লাস জল। শরবতের স্বাদটা আরও একটু বেটার করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এরপর এটাকে আমি ব্লেন্ড করে নেব। শরবতটাকে আমি ছেঁকে নিয়ে গ্লাসের মধ্যে পরিবেশন করছি। আমার আজকের এই শরবতের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে ভিডিওটিকে শেয়ারও করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।